অসংখ্য জনপ্রিয় বাউল গান, গণসঙ্গীতের রচয়িতা বাউল শাহ আব্দুল করিমের 106তম জন্মদিন আজ। 1916 সালের 15 ফেব্রুয়ারি তিনি দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ইব্রাহিম আলী ও মা নায়রজান। দারিদ্র জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল শাহ আব্দুল করিমের সঙ্গীত সাধনা শুরু ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তার নিত্যসঙ্গী। তার গান ও সুরধারা সকল স্তরের মানুষের মন ছুঁয়ে যায়। বন্দে মায়া লাগাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, এমন জনপ্রিয় অসংখ্য গানের স্রষ্টা শাহ আব্দুল করিম লিখেছেন ও সুর দিয়েছেন 1600-রও বেশি গান। বাংলা একাডেমির উদ্যোগে তার 10টি গান ইংরেজিতে অনুদিত হয়েছে। বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য 2001 সালে 21শে পদক পুরস্কারে ভূষিত হন তিনি। 2009 সালে 12 সেপ্টেম্বর 93 বছর বয়সে মৃত্যুবরণ করেন ভাটির এই গুণী মানুষ।